হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাসুমুল হক, ফাউন্ডার এক্সন হোস্ট। এক্সন হোস্ট থেকে আমরা ডোমেন রেজিস্ট্রেশন ও ওয়েব হোস্টিং সার্ভিস প্রোভাইড করে থাকি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতে করে আমি নতুন নতুন ভিডিও মেক করে আমার চ্যানেলে পাবলিশ করতে অনুপ্রাণিত হব। আর আপনি যদি ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করার বিষয়ে হেল্প করে থাকেন তাহলে আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমি আমার এই চ্যানেলে ট্রাভেল, টেকনোলজি এবং লাইফস্টাইল রিলেটেড ভিডিও মেক করে থাকি। অস্ট্রেলিয়া, ইউকে, কানাডার ভিজিট ভিসা রিলেটেড ভিডিও মেক করার কারণে চ্যানেলের অডিয়েন্স অনেকেই আমার সাথে ওভার দ্য ফোন বা কল করে বিভিন্ন বিষয়ে সাজেশন বা ইনফরমেশন জানতে চাইতেছেন। টু লিভিং মাই লাইফ, আই এম ডুইং বিজনেস, এক্সন হোস্ট ইজ আওয়ার ওয়েব হোস্টিং ব্র্যান্ড। এক্সন হোস্টের যারা গ্রাহক আছে তাদেরকে লাইভ চ্যাট এবং টিকিটের মাধ্যমে আমরা 24 আওয়ার সাপোর্ট প্রদান করে থাকি। তো এই প্রসেস সাপোর্ট টিমকে আমাকে মনিটর করতে হয় এবং বিজনেস ডেভেলপমেন্টের জন্য কাজ করতে হয়, ফান্ড ম্যানেজমেন্ট করতে হয়। সো এইসব কাজে আমি অনেক মানে বিজি থাকি অ্যাকচুয়ালি। সো এই মুহূর্তে সবার অডিয়েন্স যারা আছে চ্যানেলে সবার ফোন অ্যাটেন্ড করা বা তাদের সাথে ফোন করে কথা বলা আমার জন্য প্রায় অসম্ভব। সো আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভিডিও রিলেটেড বা ভিজিটর ভিসা রিলেটেড বা আপনাদের যদি কোনো ইনফরমেশন জানার থাকে বা কোনো ইনকোয়ারি থাকে তাহলে আমাকে টেক্সট করতে পারেন। আপনারা ভিডিওর যে ডেসক্রিপশনে যে কমেন্ট বক্স থাকে সেখানে কমেন্ট করে জানাতে পারেন, কিংবা আমার ফেসবুক পেজ আছে, facebook.com/মাসমুল, এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। সো আপনারা আমার পেজে লাইক দিয়ে আমাকে পেজে মেসেজ করতে পারেন। মেসেজ করলে আমি চেষ্টা করব দ্রুততম সময়ে আপনাদের ইনকোয়ারিগুলোর জবাব দিতে বা ইনফরমেশনগুলো শেয়ার করতে। আর আমার এই অপারগতার জন্য দুঃখ প্রকাশ করছি। তো চলুন যাওয়া যাক আজকের ভিডিওর মেইন টপিকে, লেটস গো। গতকাল আমার চ্যানেলের একজন অডিয়েন্স আমাকে নক দিয়েছিল, আমাকে রিকোয়েস্ট করতেছিল যে লাইক আমি যেন তার ভিসার কাগজপত্রগুলো প্রসেস করে দিই বা অ্যাপ্লিকেশনটা আমি যেন সাবমিট করে দিই। তো উনি অ্যাকচুয়ালি রিসেন্টলি রিফিউজড হয়েছে, অস্ট্রেলিয়ার ট্যুরিস্ট ভিসা রিফিউজড। তো ওনার ভিসা অ্যাপ্লিকেশনটা অ্যাকচুয়ালি রিফিউজড হয়েছে। তো আমি জানতে চাইলাম যে কেন রিফিউজড হয়েছে, রিজনটা কি বলেছে। তো উনি স্পেসিফিকভাবে কিছু বলতে পারলো না। তো আমি বললাম যে তারপরে উনি আমার সাথে তার রিফিউজাল লেটারটা শেয়ার করেছে। তো কোনো ভিসা রিফিউজড হলে তখন এই ধরনের একটি ফাইল হচ্ছে কি ইমেলের মাধ্যমে পাঠাবে যে IMMI রিফিউজাল নোটিফিকেশন উইথ ডিসিশন রেকর্ড, এই ধরনের একটি এই নামে একটি ফাইল পাঠাবে। তো এই ফাইলটার অনেকগুলো পেজ থাকে, আমি একটা পেজ আপনাদের সাথে শেয়ার করতেছি। সো এখানে ডিটেলস লিখা আছে অ্যাকচুয়ালি যে কি কারণে ওনার ভিসাটা রিফিউজড হয়েছে। তো পুরোটা না পড়ে আমি মূল যে বিষয়টা সেই বিষয়টা আপনাদের পড়ে শোনাচ্ছি। দেখেন এখানে লিখা আছে, মোর স্পেসিফিক্যালি হোয়াইল দি অ্যাপ্লিক্যান্ট ইজ সেলফ এমপ্লয়েড, দি অ্যাপ্লিক্যান্ট হ্যাজ নট প্রোভাইডেড সাফিসিয়েন্ট এভিডেন্স অফ দেয়ার কারেন্ট পার্সোনাল ইনকাম ইস্যুস ফর এ গভর্নমেন্ট অথরিটি অ্যান্ড ফিনান্সিয়াল লেভেলস দ্যাট সাপোর্টস দেয়ার এমপ্লয়মেন্ট ক্লেইমস, হেন্স আই এম নট স্যাটিসফাইড অ্যাজ টু দেয়ার অনগোয়িং এমপ্লয়মেন্ট অ্যান্ড ওভারঅল ফিনান্সিয়াল সার্কামস্টেন্সেস অ্যাজ সাচ আই ডু নট কনসিডার দ্যাট দি অ্যাপ্লিকেন্ট হ্যাজ স্ট্রং এমপ্লয়মেন্ট অর ফিনান্সিয়াল ইনসেন্টিভ টু রিটার্ন টু দেয়ার হোম country at the end of their proposed stay in Australia. তো আমি ওনার সাথে হচ্ছে গিয়ে কথা বললাম কিছুক্ষণ। তো কথা বলে আস্ক করলাম যে ওনার উনি কী দেখি ওনার বিজনেস ডকুমেন্টস কী দিয়েছে। তো যেহেতু সেলফ এমপ্লয়েড দেখেছে সো ধরে নিতে পারে যে উনি বিজনেস দিয়েছে ওনার প্রফেশন। তো আস্ক করলাম, উনি বলল যে আমি বিজনেস দিয়েছি। তো আমি বললাম যে ব্যাঙ্ক স্টেটমেন্ট, বিজনেস ব্যাঙ্ক স্টেটমেন্টটা কত মাসের দিয়েছেন এবং ব্যালেন্স কত দেখিয়েছেন। তো উনি বলতেছে যে আমি তো কোনো ব্যাঙ্ক স্টেটমেন্ট, বিজনেসের কোনো ব্যাঙ্ক স্টেটমেন্ট দেইনি। দেখুন, যখন আপনি আপনার প্রফেশন বিজনেস দিবেন তো বিজনেস দিলে তো সেই রিলেটেড আপনার বিজনেসটা যে স্ট্রং পজিশনে আছে সেটা প্রমাণ করার জন্য আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, আপনার কোম্পানি যদি রেজিস্টার্ড কোম্পানি হয়ে থাকে, লাইক জয়েন্ট স্টকে যদি রেজিস্টার্ড হয়ে থাকে তাহলে জয়েন্ট স্টকের
আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা থাকে সেটা দিবেন, আপনার কোম্পানিটা যদি কোনো অ্যাসোসিয়েশনের মেম্বার হয়ে থাকে তাহলে মেম্বার সার্টিফিকেট দিবেন। সে কথার কথা যে আপনার কোম্পানিটা একটা আইটি কোম্পানি, তো আইটি কোম্পানির অ্যাসোসিয়েশন হচ্ছে কি বেসিস, সো আপনি বেসিসের মেম্বার হলে সেটার সার্টিফিকেট দিবেন। তো এই বিষয়গুলি আসলে আপনার বিজনেসের প্রোফাইলটাকে স্ট্রং করে। তো যেখানে উনি বিজনেসের কোনো স্টেটমেন্টই দেয়নি, সো দ্যাটস ওয়াই উনি রিফিউজড হয়েছে। আরও একটা বিষয় যে বিজনেসের স্টেটমেন্টটা, যে স্টেটমেন্টটা দিবেন এবং আপনার যে পার্সোনাল সেভিংস আছে, দুটার মধ্যে অ্যাকচুয়ালি সামঞ্জস্য থাকতে হবে, তাই না? সো আপনি কথার কথা যে দেখালেন যে আপনার আপনার বিজনেসে 50 লাখ টাকা হচ্ছে গিয়ে ইয়ারলি সেল আছে, তো এবং আপনি দেখালেন যে 1 লাখ টাকা আপনি প্রত্যেক মাসে ইনকাম আছে, সো যদি ব্যাংক স্টেটমেন্টে দেখায় যে 1 বছরে সেল 50 লাখ টাকা আর আপনি দেন আপনার ইনকাম হচ্ছে গিয়ে প্রত্যেক মাসে 1 লাখ টাকা, তাহলে তাহলে বিষয়টা কি দাঁড়ায় যে 4 লাখ টাকা সেল করে আপনি প্রত্যেক মাসে 1 লাখ টাকা ইনকাম করতেছেন? এটা তো অ্যাকচুয়ালি কি বলে, এটা তো লেজিটিমেট মনে হয় না, তাই না? কারণ আপনার ইনকাম 4 লাখ টাকা সেল করে আপনার নিজে 1 লাখ টাকা নিয়ে নিচ্ছেন ইনকামের, আপনার আরো স্টাফ থাকবে, সেই আদার্স খরচ করে, এটা তো হচ্ছে কি সামঞ্জস্যপূর্ণ হলো না। সো আপনি যদি ইনকাম যেটা দেখাবেন সেটা যেন আপনার বিজনেসের সাথে সামঞ্জস্য থাকে, সামঞ্জস্য থাকাটা খুবই জরুরি। তো এরকম যদি কেউ রিফিউজাল লেটার পেয়েই থাকেন, তো আপনার যে স্পেসিফিক যে কারণে হচ্ছে কি রিফিউজ হয়েছে সেই স্পেসিফিক কারণটা কিন্তু আপনার অস্ট্রেলিয়ান এম্বাসি যে রিফিউজাল লেটার দিবে সেখানে মেনশন করে দিবে। তো মেনশন করে দিলে আপনি চেষ্টা করবেন আপনার উইক পয়েন্ট যেটা আছে বা আপনার প্রোফাইলে যে বিষয়টাতে হচ্ছে গিয়ে একটু উইক আছে সেটাকে স্ট্রং করা, রিকভার করে দেন হচ্ছে গিয়ে আবার এগেইন ভিসার জন্য অ্যাপ্লাই করার। অস্ট্রেলিয়ান এম্বাসি যে রিফিউজাল লেটারটা ইস্যু করে এই ভাই হচ্ছে গিয়ে সাব ক্লাস 600 যে ভিজিটার ভিসা আছে এটার জন্য অ্যাপ্লাই করেছিলেন। তো রিফিউজাল লেটারে কিন্তু আপনার ডিটেলস দেয়া থাকে অ্যাকচুয়ালি, যে আপনাকে আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে নাকি আপনি আপিল করতে পারবেন কি না। দেখেন এখানে একটি কথা মেনশন আছে, রিভিউ রাইটস, দেয়ার ইজ নো রাইট অফ মেরিটস রিভিউ ফর দিস ডিসিশন। সো এইখানে ক্লিয়ারলি উল্লেখ করা আছে যে এটা রিভিউর জন্য হচ্ছে কি আপিল করা যাবে না। তো যদি রিভিউর জন্য আপিল না করা যায় সেক্ষেত্রে আপনাকে নতুন করে অ্যাপ্লাই করতে হবে, তাই আপনার রিফিউজাল লেটারটি ভালো করে পড়তে হবে, পড়ে আপনি পড়ে দেন ডিসিশন নিতে হবে বা আপনার ফার্দার ডিসিশন নিতে হবে যে আপনি আপিল করতে পারবেন কি পারবেন না, নাকি আপনাকে নতুন করে অ্যাপ্লাই করতে হবে। উনার যেহেতু হচ্ছে কি আপিলের রাইটস নাই এখানে বলেই দিয়েছে, সো উনাকে নতুন করে অ্যাপ্লাই করতে হবে। তবে একটা বিষয় মনে রাখবেন যে রিফিউজ হলেই যে আর কখনো ভিসা হবে না এরকম মনে করার কোনো কারণ নাই, কারণ অ্যাজ মাই এক্সপিরিয়েন্স আমার এরকম অনেকেই দেখেছি স্টাডি, এরকম অনেক কেস হয়েছে যে 3 বার 4 বার রিফিউজ হওয়ার পরেও 4th টাইম বা 5th টাইমে গিয়ে তার ভিসা হয়েছে। সো আপনাদের জন্য সাজেশন থাকবে যে আপনারা ভিসা রিফিউজড হলেও মন খারাপ না করে আপনার যে উইক পয়েন্টগুলো আছে সেগুলো স্ট্রং করে রিঅ্যাপ্লাই করেন, ইনশাল্লাহ হচ্ছে গিয়ে ভিসা পাবেন। সো অস্ট্রেলিয়া ট্যুরিস্ট ভিসা প্রসেসিংয়ের বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, আর ভিডিওটি যদি আপনার জন্য ইনফরমেটিভ হয় বা আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি গ্রো করতে আপনি হেল্প করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।